ধর্ম অবমাননার জিগির তুলে দিনাজপুরের পার্বতীপুর ও কুমিল্লার মুরাদনগরের সংখ্যালঘু এলাকায় আক্রমণ, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, ছাত্রদের ছাত্রত্ব বাতিলের অপপ্রয়াস, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকি, ধর্মপ্রাণ শহীদুন নবীকে পিটিয়ে পুড়িয়ে হত্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সভা সমাবেশে ভিন্ন ধর্মের প্রতি কটুক্তির প্রতিবাদে এবং গ্রেফতারকৃত ছাত্রছাত্রীদের আশু মুক্তি, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলা ও পৌরসভা কমিটির উদ্যোগে শনিবার সকালে গণ অবস্থান, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় সংগঠনের উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন ও পৌর সভাপতি সন্তোষ কুমার সর্দারের পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সহসভাপতি অ্যাডভোকেট অজিত কুমার মণ্ডল, সাবেক অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, পূজা পরিষদের উপজেলা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সমীরণ সাধু, পূজা পরিষদের উপজেলা সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আনন্দমোহন বিশ্বাস, পরিষদ নেতা মনোহর চন্দ্র সানা, প্রাণকৃষ্ণ দাস, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মণ্ডল, প্রণব কুমার মণ্ডল, দীপক কুমার মণ্ডল, দেবব্রত রায় দেবু প্রমুখ। পাইকগাছা উপজেলা খুলনা থেকে তৃপ্তি রঞ্জন সেন, এনএন টিভি, নারায়ণগঞ্জ।